সখীরা, আমার হাতে আছে তুলসী গাছের শুকনো ডাল। আজকে বলবো যে এটা এমন, এই ডাল যদি তোমার কাছে থাকে, এমন কোন জায়গায় নিয়ে গেলে বা তাকে দিলে সেও লাভবান এবং তোমারও ভাগ্য ভালো হবে, অনেক পাপ থেকে মুক্তি তাকেও দিতে পারবে এবং তুমি নিজেও হবে। এটা কোথায় নিয়ে যাওয়া উচিত? আমাদের যখন নিজের লোক মারা যায় এবং বা কোথাও মারা গেছে, সেখানে তোমাকে যেতে হবে। এমন তো হয় যে মারা গেছে শ্মশানে আমাদের কিন্তু যেতে হয়, তাকে দেখতে যেতে হয়, তাকে প্রণাম জানাতে যেতে হয়। যদি এই তুলসী গাছের ডাল সঙ্গে নিয়ে যাও, বিশেষ করে ছেলেরা যায়, মেয়েরা খুব কমই যায় শ্মশানে, ছেলেদের কথা বলছি, যদি নিয়ে যাও এবং এখান থেকে একটা দুটো ডাল যদি তার দাহর সময় তাকে অর্পণ করা যায়, তার দেহের ওপর দেওয়া যায়, সে তো ভাগ্যবান। এই তুলসী গাছের ডাল সে নিয়ে যাচ্ছে, তুমিও পুণ্য লাভ করবে, সেও দোষ থেকে মুক্ত পাবে এবং তুমিও তার সাথে পুণ্য লাভ করবে। বিশেষ করে ছেলেদের বলছি, মেয়েরাও যদি শ্মশানে যেতে পারো এই তুলসীর ডাল নিয়ে, খুব ভালো হবে। সেখান থেকে কোনো বাজে নেগেটিভ জিনিস তোমার বাড়িতে সঙ্গে রিটার্ন আসবে না। ভালো লাগলে শেয়ার করে দিও সখীরা, দুর্দান্ত কাজ হবে এই তুলসীর ডাল যদি শুকনো।